আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ঈর্ষাদ বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি এবং আজকে একটা মায়েদের জটিল একটা টেনশন নিয়ে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাচ্চার ছয় মাস পর থেকে যে খাবারটা শুরু হবে সেই খাবারটা কেমন হওয়া উচিত কারণ যে কারো কাছে গেলে বা আমাদের প্রচলিত ধারণা যেটা আছে সেটা হচ্ছে বাচ্চার প্রথম খাবার হবে খিচুড়ি বাট আপনি চিন্তা করেন যে খিচুড়ি কিন্তু চাল ডাল এবং সব কিছু মিলে একটা কমপ্লেক্স খাবার যেটা আমরা খেলে কিন্তু আমাদের গ্যাস প্রবলেম হয় সো যে বাচ্চাটা স্টমাকটা রেডি হয়নি সে শুধুমাত্র ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খেয়েছে এর বাইরে একটা পানীয় সে খায়নি সেখানে যদি আপনি হঠাৎ করে খিচুড়িটা দেন তাহলে তার স্টমাকের কি অবস্থা হবে হজম ক্রিয়ার কি সমস্যা হবে সেটা আপনি বুঝতেই পারছেন তো কি খাওয়াবেন প্রথম খাবার সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রথম সপ্তাহে আপনাকে দিনে দুইবার পাকা পেঁপে এবং পাকা কলা হাফ চামচ করে বা চটকে আপনি হচ্ছে বাচ্চার মুখে গালের পাশে দিয়ে দেবেন সেটা আস্তে আস্তে তার হচ্ছে গিয়ে গলার মধ্যে চলে যাবে কিন্তু আপনি যদি সরাসরি হচ্ছে গিয়ে টাঙে দেন তাহলে কিন্তু সেটা বিষম খাওয়ার একটা চান্স থাকে এর জন্য আমরা বলি চোটকে আপনি গালের মারির মাংস খেয়ে দেবেন ওটা আস্তে আস্তে কিন্তু স্যালাইবার সাথে নরম হয়ে তাই তার গলার বা পেটের মধ্যে চলে যাবে এবং আপনি তার দুই ঘন্টা পরে খেয়াল রাখবেন যে বাচ্চার স্কিনে কোনো প্রবলেম হচ্ছে কিনা না কোনো রং পরিবর্তন হচ্ছে কিনা যদি রং পরিবর্তন না হয় স্টুলের কোনো সমস্যা না হয় স্কিনে কোনো র্যাশ না ওঠে তাহলে আপনি বুঝতে পারবেন বাচ্চার অ্যালার্জি প্রবলেম হয়নি এবং তার হজম প্রক্রিয়া পুরোপুরি শুরু হচ্ছে তারপরে যেটা করবেন ভাত এবং ডাল সেটা চটকে দিয়ে দিনে দুইবার থেকে তিনবার কিন্তু ওকে দেবেন তাহলে আবার আলু চটকেও আপনি দিতে পারেন পাকা পেঁপে বা কাঁচা পেঁপে সিদ্ধ করে সেটাও কিন্তু ডালের সাথে আপনি বাচ্চাকে দুই থেকে তিনবার এক চামচ করে দিয়ে দেখতে পারেন কারণ বাচ্চার স্টমাকটা কিন্তু খুব ছোট থাকে সে কিন্তু এক চামচের বেশি খাওয়ার মতো সিচুয়েশানে থাকে না আর আমরা যেটা করি মায়েরা বেশি ভালোবেসে বাচ্চাকে আসলে এক বাটি খাওয়াতে চাই যার কারণে কি হয় বাচ্চা বমি করে দেয় মায়েরা কমপ্লেন করে আমার কাছে যে আমার বাচ্চাকে তো কোনো কিছু খাওয়ায় আমি হজম করাতে পারছি না তারা কিন্তু বমি করে দিচ্ছে আসলে ওর স্টমাকটাই এত ছোটো তিরিশ এম এর বেশি সে কিন্তু নিতেই পারে না সো আপনি একসাথে যদি বেশি খাবার দেন তাহলে সেটা হজমেও সমস্যা হবে পরবর্তী যে খাবারের যে চাহিদাটা তার থাকবে সেটাও কিন্তু আসতে অনেক দেরি হবে সো পরিমিত পরিমাণ অবশ্যই খাওয়াতে হবে এবং যখন এটা দুই থেকে তিন সপ্তাহ দেখলেন যে সে ঠিকঠাক মতো খাচ্ছে তখন আস্তে আস্তে আপনি একটু শাক তার সাথে আপনি ইয়ে করতে পারেন অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারেন মুগ ডালটা সেফ হচ্ছে কারণ মুগ ডালের কিন্তু খোসা থাকে না এবং এটা সহজেই হজম হয় তবে এটা না টেলে আপনি কাঁচাটা ব্যবহার করবেন এবং আস্তে আস্তে আপনি মাছ এবং মাংসের সাথে হচ্ছে গিয়ে বাচ্চাকে পরিচিত করে তুলবেন অনেকেই কিন্তু মনে করেন যে গরম মশলা আমি ব্যবহার করব কিনা কিন্তু আমি পার্সোনালি মনে করি যে বাচ্চাদের কিন্তু সিক্স সেন্স অনেক স্ট্রং থাকে এবং ওদের স্মেলটাও কিন্তু অনেক স্ট্রং এবং আপনি যেভাবে শুরুটা করবেন তার কাছে কিন্তু জগৎটা সেরকমই হবে সো আপনি যেটা চয়েস করবেন সেভাবে কিন্তু বাচ্চা খাবারটাকে চিনবে এবং চেষ্টা করবেন যাতে কালারফুল ফুড হয় কালারফুল যে ভেজিটেবলসগুলো আছে সবগুলো অ্যাড করার মোটামুটি যাতে সে সেটা দেখে পছন্দ করে খাবার প্রতি একটা আকর্ষণ জাগে প্রথম থেকে যদি তার এই আকর্ষণটা খাবারের প্রতি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এই অভিযোগ করার কোনো চান্সই থাকবে না যে আমার বাচ্চা কিছু খায় না তো আজকে এই পর্যন্তই কথা হবে এবং দেখা হবে আবারও